ময়দা বা ব্লিশ ফ্লোর আমাদের নিত্য প্রয়োজনীয় খাবারের একটি ইনগ্রিডিয়েন্ট এর হোয়াইটিস কালার আর চকচকে অ্যাপিয়ারেন্সের জন্য সমগ্র পৃথিবী জুড়ে এর জনপ্রিয়তা কিন্তু অপরিসীম এটি রুটি থেকে শুরু করে লুচি পরোটা মোমো রোল এছাড়া অন্যান্য বহু ফাস্টফুডের ব্যবহার করা হয় ময়দা আমাদের শরীরের ওপর অনেক ক্ষতিকারক প্রভাব ফেলে তাহলে এই বিষয়টি যদি সম্পূর্ণভাবে জানতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হন আমি জয়দেব শাসমল আপনি দেখছেন যে সরকার ফিট সুস্থ শরীর সুস্থ মন সুস্থ সমাজ এখন ময়দাও তৈরি হয় গম থেকে আর আটাও তৈরি হয় গম থেকে তাহলে এতটা ডিফারেন্স কেন আটার রং হালকা ইউলোইস বা ঘিয়া রঙের অন্যদিকে ময়দা চকচকে সাদা আবার যেখানে আটা একটু খসখসে হয় সেখানে ময়দার অ্যাপিয়ারেন্স মসৃণ বা তেল তেলে ভাব আসলে এতটা পার্থক্য হয় কারণ এদের ম্যানুফ্যাকচারিং প্রসেস আলাদা হয় নর্মালি সম্পূর্ণ গমকে পিষিয়ে আটা তৈরি করা হয় এবং এর মধ্যে কোনো কেমিক্যাল ট্রিটমেন্টও করা হয় না তাই এর যে রং আমরা দেখি তা হল আসল রং এখন জানা যাক ময়দা কিভাবে তৈরি করা হয় এর জন্য গমের গঠনটা একটু দেখে নিতে হবে আসলে গমের বাইরে একটি লেয়ার থাকে যাকে ব্র্যান বলা হয় এবং ভিতরের দিকে জার্ম ও এন্ডোস্পার্ম ময়দা তৈরির সময় যন্ত্রের সাহায্যে ব্র্যান ও জার্মকে বাদ দিয়ে শুধুমাত্র এন্ডোস্পার্ম অংশকে নেওয়া হয় তারপর এই এন্ডোস্পার্মগুলোকে পিসিয়ে ময়দা পাওয়া যায় তবে এখানেই শেষ নয় এর পরের ধাপে এই ময়দাকে কেমিক্যাল এজেন্ট যেমন বেঞ্জইল পার বা অন্যান্য কেমিক্যাল দিয়ে ঘিয়া রঙ থেকে সম্পূর্ণ সাদা রঙের ময়দা তৈরি করা হয় এই পদ্ধতিকে ব্লিচিং বলে এরপর অ্যালক্সেন জাতীয় কেমিক্যাল প্রয়োগ করে একে মসৃণ করা হয় এখন এসব কেমিক্যাল ব্যবহার করে ব্লিচিং করার কি দরকার ছিল আসলে ব্লিচিং করা হয় ময়দাকে দীর্ঘদিন অক্ষত রাখার জন্য এর ফলে ময়দাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় এর ফলে সহজে নষ্ট হয় না সূর্যালোক প্রয়োগ করেও ময়দার ব্লিচিং করা যায় তবে এটি টাইম টেকিং প্রসেস তাই কেমিক্যাল প্রয়োগ করেই এর ব্লিচিং করা হয় তবে ব্লিচিংয়ে ব্যবহৃত কেমিক্যালগুলি আমাদের শরীর কি ক্ষতি করে স্পষ্ট কথাই হ্যাঁ এই কেমিক্যালগুলি আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে এমনিতেই ব্র্যান্ডকে আলাদা করে দেয় গমের সেভেন্টি পার্সেন্ট নিউট্রিয়েন্ট ময়দার মধ্যে থাকে না আবার যেহেতু এতে কেমিক্যাল ট্রিটমেন্ট করে ব্লিচিং করা হয় তার ফলে তারও নাইনটি পার্সেন্ট আবার নষ্ট হয়ে যায় তাই ময়দা জাতীয় খাবার খাওয়া মানে শুধু ওজন বাড়ানো ছাড়া আর কিছু নয় নিয়মিত ময়দা জাতীয় খাবার আমাদের লিভার কিডনি প্যানক্রিয়াসের ওপর টক্সিক এফেক্ট ফেল এবং ডায়াবেটিস রোগের সম্ভাবনাকে বাড়ায় ও পাচনতন্ত্রের জটিল রোগের সৃষ্টি করে আমেরিকা ও ইউরোপ মহাদেশের বহু কান্ট্রিতে ময়দার এই ব্লিচিং করা কিন্তু নিষিদ্ধ তবে ভারত বাংলাদেশ সহ আরও বহু দেশেই এই ব্লিচিং করা হয় এর ফলে ময়দার সেলফ লাইফ তো বেড়ে যায় কিন্তু আমাদের আয়ু কমে যায় যদি আনব্লিচড বা ব্লিচ না করা ময়দা সংগ্রহ করতে পারেন তাহলে তা দিয়ে ময়দা জাতীয় খাবার তৈরি করুন তবে গমের সেভেন্টি পার্সেন্ট নিউট্রেন যেহেতু ময়দাতে নষ্ট হয়ে যায় কারণ এর ব্র্যান্ডকে আলাদা করে দেওয়া হয় আগেই বলেছি তাই ময়দা জাতীয় খাবার যতটা সম্ভব ত্যাগ করাই উচিত আর এই ভিডিওটি আপনার পরিচিত আপনজনদেরকে এবং বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিন যাতে তারাও ওই বিষয়টি ভালো করে জানতেও বুঝতে পারে এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলে যদি প্রথমবার হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন